আজকের হেলথ টিপসটি হলো ধনে পাতার ঔষধি গুণ। ধনে পাতা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। সুপরিচিত পাতা অসাধারণ পুষ্টিগুণ ভরপুর। ধনে পাতা একটি সুগন্ধি ঔষধি গাছ। ধনিয়া পাতার বৈজ্ঞানিক নাম থেকে এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ। দক্ষিণ পশ্চিম এশিয়ায় বেশি পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশে প্রায় সর্বত্র ধনের বীজ খাবারের মশলা হিসেবে ব্যবহৃত হয়। সুস্বাদু ধনের পাতা বাংলাদেশি, চাইনি ও মেক্সিকান সালসাতে ব্যবহার করা হয়। ধনে পাতাকে আমরা সালাড এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজেও সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। কিন্তু শুধু স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজে এর গুণাগুণ শেষ হয়ে যায় না। এর পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি তৃণজাতীয় খাবার। অধিকাংশ মানুষ ধনে পাতার উপকারিতা না জেনে নিয়মিত বিভিন্ন তরকারিতে ব্যবহার করে আসছে। এতে রয়েছে অ্যাগ্রো জাতে অ্যাসেন্সিয়াল অয়েল, তন্মধ্যে লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড ইত্যাদি অন্যতম। এতে রয়েছে ফাইবার, ভিটামিন সমূহের মধ্যে এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি। মিনারেলের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্লোরিন এবং জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি। এছাড়া এতে প্রচুর পরিমাণে পলিফেনল ও ফাইটোকেমিক্যাল রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। এটিতে কোলেস্টেরলের মাত্রা শূন্য। তা এই পাতাকে সাধারণ কিছু খাবারের কোনো কারণ নেই। আসুন জেনে নিই এই ধনে পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। নম্বর এক, ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়, ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, কারণ এতে কোলেস্টেরল এর মাত্রা শূন্য। নম্বর দুই, ডায়াবেটিসের আক্রান্তদের জন্য ধনে পাতা বিশেষ উপকারী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রাও কমায়। নম্বর তিন, ধনে পাতা থাকা অ্যান্টিসেপটিক মুখে আলসার নিয়মেও উপকারী, চোখের জন্য ভালো। নম্বর চার, ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালনে ভালো হওয়ার জন্য ধনে পাতা খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্ত শূন্যতা সারাতেও বেশ উপকারী। নম্বর পাঁচ, ধনে পাতা থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, ম্যাঙ্গানিজ পাকস্থলী ক্যান্সার প্রতিরোধে কাজ করে। নম্বর ছয়, এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বাতের ব্যথাসহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে। নম্বর সাত, স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ স্নায়ু সচল রাখতেও সাহায্য করে ধনে পাতা। নম্বর আট, ধনে পাতা ভিটামিন কে অ্যালজাইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী। নম্বর নয়, ধনে পাতার অ্যাসেন্সিয়াল অয়েল লিনোলেনিক এবং লিনোলিক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টি রিউমেট্রিক এবং অ্যান্টি আর্থ্রাইটিক বৈশিষ্ট্য বিদ্যমান। এরা ত্বকের জ্বালা পোড়া এবং ফুলে যাওয়া কমাতেও সাহায্য করে। নম্বর দশ, ডিসইনফেক্ট্যান্ট আর ডিট অক্সিফাইং বা বিষাক্ততা রোধকারী, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে এরা বিভিন্ন স্কিন ডিসঅর্ডার বা ত্বকের অসুস্থতা, একজিমা, ত্বকের শুষ্কতা এবং ফাঙ্গাল ইনফেকশন সারাতে সাহায্য করে। ত্বক সুস্থ ও সতেজ রাখতে তাই ধনে পাতা উপকারিতা অনেক। নম্বর এগারো, অ্যান্টিহিস্টামিন উপাদান থাকায় এরা অ্যালার্জি বা এর ক্ষতিকারক প্রভাব থেকে দূরে রাখে। নম্বর বারো, খাবারের মাধ্যমে সৃষ্ট সবচেয়ে ভয়াবহ রোগ সালমোনেলা ধনে পাতার উপস্থিতি। ডডেসিনাল উপাদান প্রাকৃতিক উপায়ে সালমোনা জাতীয় রোগ সারিয়ে তুলতে অ্যান্টিবায়োটিক থেকে দ্বিগুণ কার্যকর। নম্বর ১৩, এর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফেকশাস, ডিট অক্সিফাইং, ভিটামিন সি এবং আয়রন গুটি বসন্ত প্রতিকার এবং প্রতিরোধ করে। আজকের যদি হেলথ টিপসটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং কিছু বলা থাকলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। এইভাবে আমার সাথে জুড়ে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।